অন্তর্বাসে লোকানো 58 লক্ষ টাকা সোনা। কেরালের বাসিন্দাকে সোনা পাচারের দায়ে আটক করেছে বিএসএফ। উদ্ধার হওয়া সোনাগুলি পেট্টাপোল কাস্টমসের হাতে তুলে দেয় বিএসএফ। ফের সীমান্তে ব্যর্থ সোনা পাচার। ফের বিএসএফের তৎপরতায় ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে উদ্ধার প্রায় 58 লক্ষ টাকার সোনা। সীমান্ত রক্ষী বাহিনীর তৎপরতায় ব্যর্থ হল চোরাচালানের প্রচেষ্টা। উদ্ধার 58 লক্ষ টাকার সোনা। উদ্ধার হওয়া সোনা সহ সোনা চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ। এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বিএসএফের পক্ষ থেকে। ইতিমধ্যেই উদ্ধার হওয়া সোনা এবং অভিযুক্ত যুবককে আটক করেছে বিএসএফ। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ভিন রাজ্য অর্থাৎ কেরালার বাসিন্দা বছর 36-এর ওই যুবক। দুবাই থেকে বাংলাদেশ হয়ে সোনাগুলি কলকাতার এক যুবকের হাতে তুলে দেওয়ার কথা ছিল তার। পেট্রাপোলে কর্মরত 145 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের তৎপরতায় ধরা পড়ে যায় যুবক। ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে পাড়াপাড়ের সময় নিয়ম মাফিক যুবককে তল্লাশি করেন বিএসএফ কর্মীরা। বিএসএফ সূত্রে জানা গেছে তল্লাশির সময় যুবকের অন্তর্বাসের ভেতর ধাতব পদার্থের উপস্থিতি টের পায় বিএসএফ। এরপর যুবককে আরও ভালো করে তল্লাশি করলেই উদ্ধার হয় প্রায় 950 গ্রাম সোনা। সোনাগুলি পেস্ট আকারে ছিল বলে জানা গেছে। বিএসএফের জেরায় অভিযুক্ত যুবক জানিয়েছে আদতে সে কেরলের বাসিন্দা। সোনাগুলি ভারতে আনার জন্য 20,000 টাকায় চুক্তি হয়েছিল বলেও জানিয়েছে অভিযুক্ত যুবক। জানা যায় উদ্ধার হওয়া সোনাগুলির বাজার দর প্রায় 58 লক্ষ টাকা। এ বিষয়ে বিএসএফের ডিআইজি এ কে আর্য জনসংযোগ আধিকারিক বলেন, এই প্রথম নয়, চলতি সপ্তাহে এই নিয়ে তিনবার সোনা পাচার রুখে দিয়েছে বিএসএফ। বিএসএফের আধিকারিক আরো বলেন, সীমান্ত এলাকায় সরল মানুষের সুযোগ নিয়ে এক শ্রেণীর পাচারকারীরা এই কাজ চালিয়ে যাচ্ছে। আর্থিকভাবে দুর্বল মানুষেরা পাচারকারীদের প্রলোভনে পা দিচ্ছে। সাধারণকে পাচারকারীদের চক্রান্তের ফাঁদে পা না দেওয়ার বিষয়েও সতর্ক করেছেন তিনি। এদিন উদ্ধার হওয়া সোনা পেট্রাপোল কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। ফের সীমান্তে ব্যর্থ সোনা পাচার। ফের বিএসএফের তৎপরতায় ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে উদ্ধার প্রায় 58 লক্ষ টাকার সোনা। সীমান্ত রক্ষী বাহিনীর তৎপরতায় ব্যর্থ হল চোরাচালানের প্রচেষ্টা। উদ্ধার 58 লক্ষ টাকার সোনা। উদ্ধার হওয়া সোনা সহ সোনা চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ। এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বিএসএফের পক্ষ থেকে। ইতিমধ্যেই উদ্ধার হওয়া সোনা এবং অভিযুক্ত যুবককে আটক করেছে বিএসএফ। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ভিন রাজ্য অর্থাৎ কেরালার বাসিন্দা বছর 36-এর ওই যুবক। দুবাই থেকে বাংলাদেশ হয়ে সোনাগুলি কলকাতার এক যুবকের হাতে তুলে দেওয়ার কথা ছিল তার। পেট্রাপোলে কর্মরত 145 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের তৎপরতায় ধরা পড়ে যায় যুবক। ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে পাড়াপাড়ের সময় নিয়ম মাফিক যুবককে তল্লাশি করেন বিএসএফ কর্মীরা। বিএসএফ সূত্রে জানা গেছে তল্লাশির সময় যুবকের অন্তর্বাসের ভেতর ধাতব পদার্থের উপস্থিতি টের পায় বিএসএফ। এরপর যুবককে আরও ভালো করে তল্লাশি করলেই উদ্ধার হয় প্রায় 950 গ্রাম সোনা। সোনাগুলি পেস্ট আকারে ছিল বলে জানা গেছে। বিএসএফের জেরায় অভিযুক্ত যুবক জানিয়েছে আদতে সে কেরলের বাসিন্দা। সোনাগুলি ভারতে আনার জন্য 20,000 টাকায় চুক্তি হয়েছিল বলেও জানিয়েছে অভিযুক্ত যুবক। জানা যায় উদ্ধার হওয়া সোনাগুলির বাজার দর প্রায় 58 লক্ষ টাকা। এ বিষয়ে বিএসএফের ডিআইজি এ কে আর্য জনসংযোগ আধিকারিক বলেন, এই প্রথম নয়, চলতি সপ্তাহে এই নিয়ে তিনবার সোনা পাচার রুখে দিয়েছে বিএসএফ। বিএসএফের আধিকারিক আরও বলেন, সীমান্ত এলাকায় সরল মানুষের সুযোগ নিয়ে এক শ্রেণীর পাচারকারীরা এই কাজ চালিয়ে যাচ্ছে। আর্থিকভাবে দুর্বল মানুষেরা পাচারকারীদের প্রলোভনে পা দিচ্ছে। সাধারণকে পাচারকারীদের চক্রান্তের ফাঁদে পা না দেওয়ার বিষয়েও সতর্ক করেছেন তিনি। এদিন উদ্ধার হওয়া সোনা পেট্রাপোল কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।